সূরা বাকারার বেশি বেশি আয়াত বলমাদে জিহাদ পক্ষে হাত দিয়ে চাইলে দেখা যাইব। সূরা আলে ইমরান কজওয়াই ওহদর কুরা ফাসরুকু সূরা ফাসরুকু আলা সূরা ইমাদে রুকু কুরা বয়ান করতে দে কজওয়াই ওহু সূরা মায়েরা সূরা নেসা এই নম্বরে বেশি বেশি আয়াত আল্লাহ এই শুধু কোরআন মধ্যে সূরা মায়েরা তাদের নেসা মধ্যে জিহাদ সম্পর্কে বয়ান করতে আর এন এন সূরা আছে সূরা আহজাব সূরা আহজাব মধ্যে গজওয়ায়ে বনু কুরাইজা হ্যাঁ খন্দকারাতে বনু কুরাইজা সম্পর্কে পুরা এক গুরুত্বপূর্ণ বেশি লাগাতার আল্লাহ পাক এই জিহাদ সম্পর্কে বয়ান করতে সূরা মুহাম্মদ গুড়া কামেল মুকম্মল তোরার ওরা শুধু জিহাদ আল্লাহ নাযিল করছে জিবার আর একটা নাম আছে সূরাতুল কিতাব নামুকটা দিয়ে দে সূরাতুল কিতাব সূরা ফাতা পুলিশ ও এর ভিতরে আছে গুড়া সূরার মধ্যে মুকম্মল নাযিল করছে আল্লাহ পাক জিহাদ আল্লাহ শুধুহীন না মুজাহিদে কেন্দ্র দিয়ে আইব সব বন্দি করি হি নুতা বয়ান করছে সূরা সফ সূরা সফ ফাতা আছে قاتلوا في سبيل الله قاتلوا في سبيل الله ان كنوا خفافا وثقالا আজি আমরা বুঝদিন এই জিনিসে আমাদের দিল কোন দুলে ভেলা ইবলি সেলফাদুর আমনি কি গবলি আর যারা তো হনা ফিকির নাই গোলামিয়তের জিন্দেগি জিল্লতের জিন্দেগি আরব তো আয়ের অন্য ফরর দে সমাজ আয়ের জুরি জুরি শান্তি করে হাই হাইরে শান্তি করে লে ভাই হ্যাঁ মনে করি আর কি নরে ভরা ভালাই বলি মুসলমান হিসাবে আর আর ভিতরে হদিন ফরজ করি লইয়ে দেখে ভিতরে এক কাম ফরজ ওরে আর ফরজ অন্যান্য মনে নগরী নামাজ শরীর মুসলমান রোজা রাখির মুসলমান হজ গরির মুসলমান কালিমা হজ্জি মুসলমান এম মনে করি কিন্তু আর আর ভিতরে এন এক কাম ফরজ লাগি হই জিয়ানরে আর ফরজ মনে নগরী মুসলমান নানে আয় নামাজ শরীর নানে মুসলমান মানে আয় রোজা রাখি মানে এন মনে করি ওরে একটা জিনিস জানে দেখি তারা ইয়ো তাহিল তাহিল করি বিভিন্ন ধরনের বাহানা অল দি ইয়া আমাদের করে দুনিয়ে তুত মিটে ফেলাই এখন ইয়ে এর দিল ইয়ো একটা জিনিস জিয়ানোর নাম জিহাদ একটা জিহাদ হতে ইসলাম আল্লাহ বলি মুসলমান আল্লাহ বলি ওরে জিহাদ হতে আমি ফরজর ভিতর তুম কোনরে বুঝি বুঝি ওরে আমল মাঝে নামা হল আল্লাহর আজাব ডরা ভরে তোমারও বেশি মানুষের ডরা শুরু হয়েছে আল্লাহর আজাব ডরা ভরে তারা হতে বলে এখন কেন আজল হইল একা করি সময় দিন ভাড়া দিলে কি হতে বাদে করি ওরে বা হক বছর বাদে করি যে হাতর আয়াত হকুমি নাজল হইন ভাড়া নাকি জনের মাইলে জুলুম করলে এখন তো সতাকে
এখন গুসা থাকে ইয়া নিজর বদলাল দেহ দিলা কাম বুঝা যাইতো এখন যেতে জিহাদর আয়াত ধরে আয়না জুলাইয়ে এখন জুলুমিন বদদাস করা যাইতে পাই মৃত্যু গিয়ে এখন যদি গত্য হত হইলে বুঝা হইব যে তুমি শুধু আল্লাহ করো আর তো বেশন পারে তাই যে আর তো গচ্ছাস পাইছি এখন মোকাবেলা করতে দেখেন একটা মেশিন কিন্তু আর আছেন যে এটা আয় রাশন খাস শুরু করছি শান্তি যেতে ধরে গিয়ে গই এখন যদি হ ভাই জিহাদ এম বলে হইতেই জিহাদ মানি তো এনে জিম হা আলি তা মানি জিহাদ মানি দি মোর কে হত দিয়া নেবি জিহাদ তো দিন হই কে কি এ কব কিন্তু হইলা অনুমতি সানো আল্লাহ হাত আছে আর
যে হনকান এলাকা, যে হনকান সমাজ, যে হনকান দেশ কাহরদের জুলুম শাসন করে, মারের বনের হুরাদের কলসালি হলে খালি শুধু জুলুম করে, এ যদি অত হইলে ইন কি তারা হুকুম শুরু করতে নাকি তারা শুরু করতে মুসলমানে মাঝে মুসলমানে যদি তারালে মোকাবেলা করিবার হাসতি না রাখে, কুদরত না রাখে, তাকত না রাখে, ইতার আর বাজাইয়া যে মুসলমান আছে ডাকর তারার পরে ভরসা নাই, তবে তারাইও না পারে। এর যদি কইলে মাগরিব থেকে মাগরিব পর্যন্ত তমাম দুনিয়ার মুসলমান অনবরে জাগাইয়া আমার জিহাদ করার নাম ভরসা নাই। কিয়া ইতার না পারে তে আল্লাহ ডাকর সে রাষ্ট্র আছে ইসলামী রাষ্ট্র তারার পরে কি হইব আমার ধরব ভরসা নাই। কিন্তু তুই মুসলমান নইলে নাইবাদে হল্লা দিয়ার বেলা তাই মুসলমান হতে তুই হল্লা দিয়ে দেখা যায় আল্লাহ যদি আমির আমিরুল মুমিনিনের ভিতরে আমির যদি মুমেন আমির যদি লেডার যদি থাকে লেডারি মেয়ে যদি অড়াল দেয় আল্লাহ কিন্তু এতদিন বাজায় সামনে আগে ভাই তোমার আসিল দিয়া তোমার উড়ানে তোমার দানোর ভাড়া নয় তোরা বলে জব জব আনি তো সবর আনি বুঝি না মানে ইয়াকা ইন হইতো তো জুরিতে সবর